আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন পাকা আমের সিজন, আর এই সিজনে কম বেশি সবার বাসায় কিন্তু কোনো না কোনো রেসিপি তৈরি করা হয়েছে আম দিয়ে, কারণ সারা বছর কিন্তু আম পাওয়া যায় না, তাই আমের স্বাদ পেতে বিভিন্ন রকম রেসিপি তৈরি করি আমরা। তাই আমিও আজকে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে, আর সেটা হলো পাকা আমের আমসত্ত্ব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো, এবং বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করা যায় সেটাও শেয়ার করব। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। তো চলুন দেখে আসি। আমি এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিলাম, আর এই পাকা আমগুলো অনেকটাই শক্ত, বাট আপনারা চাইলে কিন্তু টসটসে পাকা যে আমগুলো আছে নরম, সে আমগুলো এই রেসিপিতে ব্যবহার করতে পারেন, বা কাঁচা আম দিয়ে কিন্তু সেমভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে কয়েকটা আম এভাবে করে কেটে নিলাম, ছুরি দিয়ে এক সাইড কেটে এরকম চামচ দিয়ে এরকম ডিজাইন করে তারপর আমগুলো আমি বের করে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খোসাটা ছিলে তারপর আমগুলো মানে এভাবে টুকরো করে নিতে পারেন। যেহেতু এগুলো ব্লেন্ড করে নিব, এরকম টুকরো করে না কাটলেও কিন্তু হবে, তবে অতিথি আপ্যায়নে আমরা বেশ এরকম করে কিন্তু আমগুলো কেটে থাকি। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা আম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, বা এভাবে কিন্তু আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে এরকম বড় টুকরো করে নিতে পারেন। খুব বেশি কিন্তু ছোট ছোট টুকরো করারও দরকার নেই, তবে ছোট ছোট করলে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, এই জন্য আমি এগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে নিব। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা আম দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন সেমভাবে। তো আমগুলো কেটে নিলাম, এখন এই আমগুলো একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো ফিরে আসলাম, এখন চুলায় একটি প্যান বসিয়ে সেই আমের পিউরিগুলো দিয়ে দিলাম। এখন এখানে 1/4 কাপ দিয়ে দিব তালের গুড়, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া, আর 1/2 টেবিল চামচ নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া। এখন এই গুড়টা দিয়ে এটাকে জাল করে নিব। তো এখানে চাইলে কিন্তু আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ফুড কালার দিইনি, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, যে কারণে কিন্তু এরকম লালচে আছে। আর অন্য অন্য যে আমসত্ব তৈরি করে তার থেকে কিন্তু এই আমসত্বটা একটু বেশি সময় ধরে জাল করে একটু ঘন করে নিতে হবে, যেহেতু এটা কোনো রকম রোদে দিব না। তো ওই পাত্রে দেওয়ার পরে মনে হচ্ছিলো অনেকটাই পুরো হয়ে যাবে, মানে পুরুত্বটা বেশি হবে, এই জন্য আমি এটাকে চেঞ্জ করে এই থালাতে নিয়ে নিলাম। তো এটাকে এখন কিভাবে শুকাবেন সেটা দেখিয়ে দিব। এটাকে শুকাতে হলে অবশ্যই কিন্তু আমরা যখন রান্না করি, রান্না করার সময় যে আগুনটা জ্বালানো হয় তার নিচেই কিন্তু এই থালাটা দিতে হবে। 2 থেকে 3 দিন রান্নার সময় চুলার নিচে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে, কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন নেই। এখন যেহেতু বর্ষাকাল, কোনো রকম রোদও কিন্তু নেই, তাই অবশ্যই আপনারা চুলার নিচে দিয়ে এটাকে সেট করে নেবেন। তো বাকি যে পিউরিটা ছিল সেখানে আমি বেশ কিছুটা সিলিফ্লেক্স বা শুকনো মরিচ টেলে সেটা দিয়েছি, বেশি পরিমাণ দিয়েছি এই পাত্রে, কারণ এটা একটু ঝাল ঝাল করবো। আর 1/2 টেবিল চামচের মতো আরও লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি, এখন এই প্লেটে নামিয়ে নিলাম। তো এটাকে সেমভাবে আমি চুলার নিচে দিয়ে সেট করে নিব, মানে শুকিয়ে নিব। আর আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে দিতে পারেন, বাট আমার এই মুহূর্তে রোদে দেওয়ার ব্যবস্থা নেই, মানে রোদই তো নেই এখন যেহেতু বর্ষার সময়, তো এই জন্য আমি এটাকে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। তো চুলার নিচে দিলে কিন্তু এরকম কালার থাকবে, তবে একটু চেষ্টা করবেন একটানা না দিয়ে এটাকে কিছুক্ষণ পরপর বের করে আবার নতুনভাবে দেওয়া। একটানা যদি দেওয়া হয় সেক্ষেত্রে এক জায়গায় বেশি তাপ পড়বে এবং সেখানে কিন্তু কালো হয়ে যেতে পারে। তো এটাকে আমি মোট 3 দিন চুলার নিচে দিয়েছি রান্না করার সময়। তো এখন এটাকে বের করে দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে। তো আমি ওই থালাটা থেকে চেঞ্জ করে আরেকটা পাত্রে এটা নিয়েছি। তো এর কালারটা কিন্তু একটু অন্যরকম, যেহেতু গুড় দিয়ে তৈরি করা এই জন্য একটু কালারটা এরকম ডার্ক এসেছে, বা চিনি দিয়ে করলে কিন্তু আরও একটু উজ্জ্বল কালার আসতো, যেহেতু গুড় দেওয়া তাই এরকম কালার, বাট খেতে কিন্তু একই টেস্ট থাকে। তো এটা একটু দেখিয়ে দিলাম পুরুত্বটা কেমন, পুরুত্বটা কিন্তু আগের থেকে একটু কমে এসেছে, কারণ এটা শুকিয়ে যখন সেট হয়ে যায় তখন এমনিতে একটু পাতলা হয়ে যায়, যখন আমি পাত্রে দিয়েছিলাম তখন কিন্তু এটা এমনিতে অনেকটাই পুরুত্ব ছিল। এখন এটা কেটে নেব।
তো আপনাদের পছন্দ মতো এরকম কিন্তু যে মার্কেটে ম্যাঙ্গোবার পাওয়া যায় এরকম শেপেও কেটে নিতে পারেন বা এরকম চৌকো করেও কেটে নিতে পারেন। বাচ্চারা বেশিরভাগ কিন্তু এরকম ম্যাঙ্গোবার পছন্দ করে, তো বাজার থেকে ম্যাঙ্গোবার না কিনে বাসায় কিন্তু এভাবে করে ম্যাঙ্গোবারের মতো শেপ দিয়ে একটা পলিথিনে মুড়িয়ে বাচ্চাদের কাছে দিতে পারেন। তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা বাজার থেকে কেনা ম্যাঙ্গোবার নাকি বাসায় তৈরি করা ম্যাঙ্গোবার। তো বড়োদের ক্ষেত্রে একটু ঝাল হলে ভালো হয়, এই জন্য আমি এটা ঝাল ঝাল বানিয়েছি বেশি করে ঝাল দিয়ে, আর এটাতে একটু অল্প পরিমাণ ঝাল দেওয়া আছে, মাত্র হাফ টেবিল চামচ, আর পরেও কিছুটা দিয়ে তারপর দেড় টেবিল চামচ দিয়েছি, যেটা যেহেতু এটা বেশি দেওয়া ছিল। তো এটাকে আমি এরকম করে কেটে নিলাম, যেটাতে শুকনো মরিচ দেওয়া ছিল সেটা এটা চৌকো করে কাটি নিয়ে এরকম ফোল্ড করে নিলাম, আর যেগুলোতে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ দেওয়া নেই সেটা আমি এরকম চৌকো করে কেটে নিলাম। তো এটা কিভাবে সংরক্ষণ করবেন, একটা এয়ার টাইট বক্সে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে বক্সে যদি সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যাবে, তবে 3-4 মাস পরে একটু চেক করে দেখবেন যে এটা কোনো ফাঙ্গাস পড়েছে কি না, সেই জন্য একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। 3-4 মাস পর পর এটা একটু রোদে দিলেই কিন্তু বসেসগুলো ভালো থাকবে, আর অবশ্যই একটা এয়ার টাইট বক্সে কিন্তু এটা রাখতে হবে। আর চেষ্টা করবেন একটার পরে আরেকটা পলিথিন দিয়ে বা একটু মেলানো পাত্রে এটা রাখার, তা না হলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যেতে পারে, যেহেতু দীর্ঘদিন ধরে এটা সংরক্ষণ করা হবে এই জন্য কিন্তু এটা আরেকটা জায়গায় লেগে যেতে পারে। তো আমি এটাকে ম্যাঙ্গোবারের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, বাচ্চাদের এভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা নাকি বাজার থেকে কেনা। তো আমি এরকম একটা পলিথিন কেটে নিয়ে তারপর এটাকে মুড়িয়ে নিব, এভাবে রেখে আপনারা কিন্তু বছর জুড়ে কোনো রকম ফ্রিজ ছেড়ে সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই এরকম একটা পলিথিন বা একটা এয়ার টাইট বক্সে রেখে দিয়েবেন। তো এভাবে করে মুড়িয়ে নিব, তাহলে কিন্তু একটা আর একটার গায়ে লেগে যাবে না। দেখুন বাজারের ম্যাঙ্গোবারের মতো কিন্তু একদমই শেপ আর দেখতে ওরকম। তো এভাবে করে চাইলে কিন্তু বাচ্চাতে দিতে পারেন। তো আমি সবগুলো ম্যাঙ্গোবার এভাবে করে সেট করে নিব এবং এটাকে একটা এয়ার টাইট বক্সে রেখে দিব। তো আজকের এই আমসত্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।